আমি এখন রয়েছি ক্যামেরন হাইল্যান্ডে আমি গতকাল রাতে এসেছি ক্যামেরন হাইল্যান্ডে আর আজকে দেখাবো আমি যে হোটেলটিতে উঠেছি সেই হোটেল সম্পর্কে আমি যে হোটেলটি রয়েছি সেটির নাম হচ্ছে হোটেল রোজ ক্রিসেন্ট হিল এই যে ভিতরে ঢুকতে একটা লবি পড়বে মিডিয়াম সাইজের লবি তবে এখানকার বেশিরভাগই বাজেট হোটেলগুলো একটু ন্যারো শেপের হয় আর এই সাইডে রয়েছে একটা রিসেপশন ডেস্ক আর বেশিরভাগই রিসেপশন ডেস্কে কিন্তু হয় ইন্ডিয়ান থাকবে না হলে বাংলাদেশি থাকবে ভাষাগত কোনো প্রবলেম হবে না তো চলুন এবার আমি আমার রুমটাকে ট্যুর দিয়ে আসি এই যে রুমে ঢুকতেই একটা দেখেন কি একটা ন্যারো মাইন্ডের একটা গলির ভিতর দিয়ে মনে হচ্ছে যাচ্ছি আমার রুমের ভিতরে তো এখানকার হয়তো জায়গার দাম বেশির কারণে এরকম হতে পারে এই যে আমার রুম তিনশো পাঁচ নাম্বার আমরা মাত্র রুমে পৌঁছিলাম প্রায় এক ঘন্টা ধরে আমরা ঘোরাঘুরি করে অনেক রুম খোঁজাখুঁজি করে মাত্র এই থ্রি বেডের একটা রুম পাইছি মোটামুটি আমাদের বাজেটের ভিতরে পড়ে গেছে আর এই রুমটার ভাড়া পার নাইট একশো রিঙ্গিত করে আর যেহেতু তোমরা তিনজন আছি তিনজন থাকবো এটা রুমটা কিন্তু সিম্পল এখানে একটা টেলিফোন আছে আর কিছু আছে এখানে টাওয়ালস আছে এইদিকে একটা ক্লোজার আছে এই যে ক্লোজে আর এখানে আছে একটা টিভি তিন বোতল মিনারেল ওয়াটার চা কফি যা থাকে আসলে কমপ্লিমেন্টারি আর একটা আছে ড্রেসিং টেবিল আছে আর এই সাইডটায় বাথরুম বাথরুমটা এখানকার হোটেলের প্রতিটা বাথরুমই কিন্তু যথেষ্ট পরিষ্কার থাকে আর ঠান্ডা পানি গরম পানি তো অবশ্যই আছে এখানে মোটামুটি বাজেটের ভেতরে আমাদের কাছে অনেক ভালো লেগেছে এই বাজেটের ভিতরে ক্যামেরুন হাইল্যান্ডে হোটেল পাওয়া খুবই মুশকিল আমরা অনেকগুলো হোটেল খোঁজাখুঁজির পর এইটা পেয়েছি আপনারা যারা ক্যামেরুন হাইল্যান্ডে আসবেন এই হোটেলে উঠতে পারেন